কি জানো পায়ো হেলো সভাপতি শ্রীযুক্ত অজিত কুমার বর্মন আর বিশিষ্ট অতিথি আমার সকলের শ্রদ্ধার প্রাপ্ত ডক্টর প্রমোদ ভট্টাচার্যদেব আর সংগীতজ্ঞ সূর্য দাস আর এই গ্রন্থমেলার উদ্যোক্তাসকল আর ইয়ার সম্পাদক শ্রীযুত কমল মেধি আর শ্রদ্ধেয় গ্রন্থমী রায়। আজি 18 সংখ্যক উত্তর পূব গ্রন্থমেলার সম্মতি রাখি আমার প্রদর্শন প্রকাশক আর পুষ্প বিকাশের দ্বারা আয়োজিত এই গ্রন্থমেলার এখনই মুখপত্র প্রকাশ করেছে আর এই মুখপত্রখনের নাম গ্রন্থম। আর এই সঁচাকে ইমানেই ভাল হয়েছে যে মই এখন হাতত লই মনটো বড় ভাল লাগিছে আর গ্রন্থখন আপনাদের দেখিছে ইয়ার যথেষ্ট তথ্য আছে বলে আপনাদের দেখি গম পাব। আর এইটি প্রমাণ করে যে উত্তর পূব গ্রন্থমেলায় মানুষের মাজত গ্রন্থপ্রীতি জাগরণ করার কারণে যে প্রচেষ্টা এই প্রচেষ্টার সবলতা তেখেতসকলে তেখেতসকলের কার্য প্রকাশ পাইছে। আর ইয়াতে প্রথমতে গ্রন্থ এই গ্রন্থখন উন্মোচন করেছে প্রয়াত কেইগৰাকীমান বরেণ্য পুরুষের নামত তেখেতসকল লোকেন্দ্রনাথ ভট্টাচার্যী, প্রমোদ কলিতা, নলীন্দ্র ভট্টাচার্যী, মহিম বরা, গুণারাম খনিকর, তিলক হাজরিকা, হীরেন্দ্রনাথ দত্ত আর আমার যে বৌদ্ধিক জীবনের যে চর্চা এইটো এতিয়া কেবল গুৱাহাটীতে সীমাবদ্ধ হয়ে থাকা নাই আর বিভিন্ন মাধ্যমের কল্যাণত বিশেষ করে ইলেকট্রনিক মাধ্যমের কল্যাণত আজিকালি জ্ঞানের যে বিস্তৃতি এই বিস্তৃতি সর্বত্রতে চলি আছে সেই কথা আমি মনত রাখব লাগিব। কারণ মানে দেখি যে মানে গ্রন্থমেলা ডিব্রুগড় দেখি আসু মানে যোরহাটত দেখি আর ধুবুরীতে পাইছো তো সকলকে গ্রন্থমেলা একটা আমার জাতীয় জীবনের অঙ্গ হয়ে পড়ছে। আচ্ছা এই গ্রন্থমেলা কেউ হবলগিয়া হল এটি ধরক মানে জীবনে 4খন মানে গ্রন্থমেলা চাইছো বা অংশগ্রহণও করেছো ধর বেজিং চাইনাত, ইংল্যান্ডর লন্ডনত আর ফ্রাঙ্কফুর্ট জার্মানিত আর কলিকতার কলিকতা এই 4খন গ্রন্থমেলার উদ্দেশ্য কিন্তু বেলেগ বেলেগ। ফ্রাঙ্কফুর্টত যখন গ্রন্থমেলা হয় সেটা পঢ়িবর কারণে নয়, ফ্রাঙ্কফুর্টর গ্রন্থমেলা হয়েছে কি প্রকাশক আর লেখকর মাজত সমন্বয় সৃষ্টি একটা প্রচেষ্টা সম্পূর্ণভাবে একটা ব্যবসায়িক আন্তর্জাতিক ব্যবসায়িক ব্যবস্থা। কিন্তু আমার আর্হিত গ্রন্থমেলা হল চীন দেশত, ইংল্যান্ডত আর আমার ভারতবর্ষ। কিন্তু এই গোটেইখানি গ্রন্থমেলা চালে এটাইকে মনে রাখবে গ্রন্থমেলা হল কিন্তু কলিকাতার বইমেলা। কলিকাতার বইমেলাত এই যে গ্রন্থর যে বিস্তৃতি এই বিস্তৃতি দেখি আচরিত লাগে। তার প্রমাণ হয় যে ভারতবর্ষ আসলতে মানুষের চিত্ত বিনোদনের মানুষের মানসিক খোরাকর একমাত্র বস্তু হল গ্রন্থ। মানে এটা চাও বঙালী মানুষে কি কিতাব পড়ে যে আমার কারণে অনুমান করে আশাপূর্ণা দেবী মৃত্যু হওয়া আজি প্রায় 10 বছরকে বেশি হল তাহাঁতর প্রকাশ হল 23 পাবলিকেশন
দেশ পাব্লিশিঙে তেওঁৰ কিতাপবিলাক ছপা কৰিছিল। তেওঁ মৃত্যুৰ 10-12 পাছতো আশাপূৰ্ণা দেৱীৰ পৰিয়ালে বছৰেকত 10 লাখকৈ টকা ৰয়েলটিজ পায়। তেনে পাঠকবিলাকৰ কথা চাওক, মোৰে পৰিচিত বঙালী বাংলা ভাষাৰ 10 জনমান লিখক আছে, তেওঁলোকৰ কিতাপ ইমানেই বিক্ৰী হয়, তেওঁলোকে বছৰেকত 3 লাখ টকা 3 লাখ টকা 3.5 লাখ টকা ইনকাম টেক্স দিবলগীয়া হয়। কিন্তু আমাৰ অসমৰ আমাৰ ভাৰতবৰ্ষৰ কাৰণে এটা সঁচাকৈ এটা গৌৰৱ কথা, এটা অনুৰণীয় কথা। এই তাৰে আৰ্হিত যে আমাৰ এই গ্ৰন্থমেলাবিলাক হৈছে সেইটো সঁচাকৈ বৰ ভাল কথা হৈছে। কিন্তু এতিয়া মই ডাঙৰ এটা প্ৰশ্নলৈ আহোঁ। গ্ৰন্থমেলাবিলাক মই 2টা বস্তু বিচাৰোঁ। এটা হ'ল কিতাপৰ বিস্তৃতি সম্পৰ্কে ধাৰণা, কিতাপক সদায় পাব কিতাপৰ বিস্তৃতি, আৰু কিতাপৰ বিষয়বস্তুৰ যিটো বৈচিত্ৰ সেই সম্পৰ্কে ধাৰণা দিয়াই গ্ৰন্থমেলাৰ একমাত্ৰ উদ্দেশ্য। আনহাতেদি কিতাপ পোৱাটো বৰ সহজ হৈছে, এমাজন আছে, ফ্লিপকাৰ্ট আছে, গোটেই অনলাইনত কিতাপ আহি যায়, সেই এটা কথা। সেইটো গ্ৰন্থমেলাই গ্ৰন্থ। দ্বিতীয় প্ৰশ্নটো হ'ল কি যে এই যে ইলেক্ট্ৰনিক মাধ্যম আহি গৈছে, এই যে ই বুক আহি গৈছে, এই যে ই বুক বহিবৰ কাৰণে কিণ্ডেল আহি গৈছে, আৰু বিভিন্ন চিত্ৰ বিনোদনৰ কাৰণে ইলেক্ট্ৰনিক মাধ্যম আছে, ই গ্ৰন্থৰ প্ৰত্যাহ্বানস্বৰূপে থিয় দিছে নাই? ই গ্ৰন্থৰ প্ৰত্যাহ্বানস্বৰূপে থিয় দিছে নাই? মই ভাবিছোঁ থিয় দিব যেন লাগে, কিন্তু মই এটা কৈছোঁ কি যে গ্ৰন্থৰ ভৱিষ্যত উজ্জ্বল এইকাৰণে যে ইংলেণ্ডতেই বোলক, জাৰ্মানীতেই বোলক, চীন দেশতেই বোলক, তেওঁলোকৰ যিটো ইনফৰ্মেশ্যন টেকন'লজি, জৈৱ প্ৰযুক্তি আমাতকৈ বহুত উন্নত, আমাতকৈ 20 বছৰমান আগবঢ়া। এনেকুৱা আগবঢ়া জেগাটো যদি গ্ৰন্থ চিত্ৰৰ একমাত্ৰ আহিলা হৈ থাকে, তেতিয়াহ'লে অহা 50 বছৰৰ ভিতৰলৈকে গ্ৰন্থ এটা প্ৰত্যাহ্বান হ'ব নোৱাৰে। আৰু এটা কাৰণ হৈছে কি, গ্ৰন্থৰ চাহিদা বাঢ়িছে কিয় ক'ব পাৰেনে? মানুহৰ যিমানেই বৰ্তমান যিটো অৰ্থনীতি, এই অৰ্থনীতিৰ পৰিপ্ৰেক্ষিতত মানুহ নিজক লৈ ইমান ব্যস্ত, মানুহ ইমানেই আত্মকেন্দ্ৰিক হৈ গৈছে, আৰু লগতে যৌথ পৰিয়াল নষ্ট হৈছে, এই আটাইকেইটা কাৰণত আজি মানুহ যিকোনো বয়সতে নিঃসংগ। এই নিঃসংগতা দূৰীকৰণৰ এক নিবাৰণৰ একমাত্ৰ আহিলা হ'ল গ্ৰন্থ। ইও এটা কাৰণ ইলেক্ট্ৰনিক যুগতো গ্ৰন্থৰ প্ৰচলন, এইটো কথা মন ৰাখিবলৈ বাধ্য। তাৰোপৰি যিটো যিটো মানে ব্ৰাইটনেছ, যিটো উজ্জ্বলতা, হেৰিয়াৰ এটা টেবলেটৰ বা এটা কম্পিউটাৰৰ সেই উজ্জ্বলতাটো কিন্তু হেৰিয়াৰ ভিতৰত স্বাস্থ্যৰ কাৰণে ভাল নহয়। আৰু 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 এটা প্ৰমাণ হৈছে কি, আপুনি যদি এটা কম্পিউটাৰ বা এটা লেপটপ খোৱাৰ সময়লৈকে যদি ব্যৱহাৰ কৰে, আপোনাৰ ভাল টোপনি নাযায়, সেই এটা ভাল টোপনি নাযায়। সেইকাৰণে আজিকালি যে এই যে নিদ্ৰাহীনতাৰ ৰোগটো বাঢ়ি গৈছে বহুত ক্ষেত্ৰত কম্পিউটাৰ, লেপটপ ইত্যাদিৰ কাৰণে। দ্বিতীয় কাৰণ হৈছে কি, গ্ৰন্থৰ এটা সুকীয়া এটা আমেজ আছে। কিন্তু তথাপি মোৰ এটা সন্দেহ হয়, বৰ্তমান যিখিনি যিটো নতুন প্ৰজন্ম যাৰ বয়স এতিয়ালৈকে ধৰক আজি 25 বছৰ, সেই নতুন প্ৰজন্মৰ সৈতে এটা কথা লক্ষ্য কৰিছে নাই কি, তেওঁলোকৰ যন্ত্ৰ পাতিৰ প্ৰতি আগ্ৰহ বৰ বেছি। এতিয়া কম্পিউটাৰটো চলাবৰ কাৰণে বা লেপটপটো চলাবৰ কাৰণে
আপোনাতকৈ আপোনাৰ নাতিনীটোৱে বেছি ভালকৈ পাৰে বোলে নাতিনীটোৱে বা নাতিনী ভালকৈ পাৰে আৰু মই কিছুমান কথা কেনেকুৱা শিকিছোঁ এইখিনি মানুহে এইখিনি মানুহে গ্ৰন্থ গ্ৰহণ কৰিব নোৱাৰে এইটো কিন্তু এটা প্ৰশ্নৰ কথা আছে এইটো এটা প্ৰশ্নৰ কথা কিন্তু গ্ৰহণ কৰিব যেন লাগে এটা কাৰণত চাগে মই যোৱাবাৰ কোন জেগাত যোৰহাটৰ গ্ৰন্থমেলা উদ্বোধন কৰোঁতে গৈছিলোঁ কিবা এটা মই আই আই টিলৈ গৈছিলোঁ আই আই টিৰ লাইব্ৰেৰিয়ানজনক সুধিলোঁ যে ইলেক্ট্ৰনিক মাধ্যমে গ্ৰন্থক কিবা অপকাৰ কৰিব পাৰে নেকি তেতিয়া তেওঁতো এটা ডেভেলপমেণ্ট নোৱাৰে কাৰণ চাওক কেম্ব্ৰিজ ইউনিভাৰ্চিটিয়ে এই গুৱাহাটী আই আই টিলৈ 50 লাখ 60 লাখ টকাৰ তেওঁলোকে কিছুমান কিতাপ পঠিয়াইছে আৰু লগে লগে সেই কিতাপবিলাকৰ ই বুক পঠাইছিল কিন্তু এই ল'ৰাখিনিয়ে ই বুকখিনি গ্ৰহণ নকৰিলে তেওঁলোকে গ্ৰহণ কৰিলে কিতাপ এইটো নতুন নতুন কথা সি এটা জানিবলগীয়া কথা কিন্তু মোৰ এটা সন্দেহে কি চাওক কিতাপ সদায় উপন্যাস সদায় বিক্ৰী হ'ব পাৰে উপন্যাসত যিটো বস্তু দিছে সেইটো বস্তু ইলেক্ট্ৰনিক মাধ্যমে দিব নোৱাৰে গল্পই যিটো বস্তু দিছে ইলেক্ট্ৰনিক মাধ্যমে দিব নোৱাৰে কবিতাই যিটো দিছে সেইটো দিব নোৱাৰে কিন্তু এটা কথা কি এই প্ৰবন্ধ প্ৰবন্ধৰ যিখিনি যিখিনি কিতাপ প্ৰবন্ধৰ কিতাপে কিন্তু অলপ মাৰ খাব জানে সকলো দিয়ে আৰু গ্ৰন্থ কেতিয়াও অৱহেলিত হ'ব নোৱাৰে এইখিনি কৈ আমাৰ এনে এখন সুন্দৰ গ্ৰন্থম যে ওলাইছে সেইটো আগৰবিলাক ইমান ভাল হৈছে বুলি আমাৰ মনত নাই কিন্তু এইখন সঁচাকৈয়ে ভাল হৈছে আৰু এইখনত তেখেতসকলক ধন্যবাদ জনাই মই আনুষ্ঠানিকভাৱে এইখন উন্মোচন কৰিলোঁ ধন্যবাদ